চীন ভারতের মধ্যে সীমান্ত উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে। সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এরই মধ্যে ভারতের সেভেন সিস্টার্স খ্যাত অঞ্চলে চাঞ্চল্যকর চীনা আগ্রাসনের খবর পাওয়া গেছে। বলা হচ্ছে, ভারতের অরুণাচল প্রদেশের অন্তত 60 কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীনের সেনারা। শুধু তাই নয়, অঞ্চলটিতে নিজেদের ঘাঁটিও গেড়েছে জিনপিং বাহিনী। অরুণাচলের স্থানীয় সংবাদ মাধ্যম অরুণাচল 24 ও নিউজ ফায়ার প্রতিবেদনে বলা হয়, চীনের পিপলস লিবারেশন আর্মি তথা পিএলএর সেনারা অরুণাচলের অন্তত 60 কিলোমিটার ভেতরে অনুপ্রবেশ করেছে। এ সময় তারা আনজাও জেলার কাপাপুতে একটি ক্যাম্প স্থাপন করেছে। সেখানে কাঠে আগুন ধরানো, পাথরের গায়ে রং ব্যবহার করে লেখা চীনের নাম এবং চীনা খাদ্য সামগ্রীর ছবি দেখে বোঝা যায়, আনুমানিক এক সপ্তাহ আগে চীনা সেনারা সেখানে ঘাঁটি স্থাপন করেছিল। গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, চীন সেনারা প্রবেশের পর পাথরের গায়ে চলতি বছরের চিহ্ন এঁকে দেয়, যা সাধারণত ভারতের কোনো অঞ্চল দখলের পর তা নিজেদের দাবি করার কৌশল হিসেবে করা হয়ে থাকে। খবরে বলা হয়, দুই দেশকে বিভক্তকারী ম্যাকমোহন লাইনের হাদিগ্রা পাসের কাছে কাপাপুতে ইন্দো তিব্বত বর্ডার পুলিশের একটি ক্যাম্প রয়েছে। আর আনজাও জেলার নিকটতম প্রশাসনিক এলাকা চাকলাকাম ম্যাকমোহন লাইন থেকে প্রায় 90 কিলোমিটার দূরে অবস্থিত। এছাড়া চাকলাকাম থেকে প্রায় 80 কিলোমিটার দূরে পার্বত্য এলাকায় গ্লাইতাক্রু পাসের অবস্থান। এর আগে 2022 সালের আগস্টে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি ও ভিডিওতে দেখা যায়, পিএলএ সেনারা হাদিগ্রা হ্রদের কাছে নিজস্ব অবকাঠামো নির্মাণ কার্যক্রম দেখাশোনা করছে। সেখানে তিনটি খননকারী মেশিন দিয়ে খনন কাজ পরিচালনা করতে দেখা যায় চীনা সামরিক বাহিনীকে। একই বছরের 11 আগস্ট চাকলাকাম থেকে 30 কিলোমিটারেরও কম দূরে ওই এলাকার নির্মাণ কাজ পর্যবেক্ষণ করে চীনের সামরিক বাহিনীর এলআরপি টহল দল। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।